सुप्रिय छात्रवृंद आशा करी तुम्हारा भलो आसो सुस्थ आसो एवं निरापदे आसो। आजकल वार्चुअल क्लास पक्ष तुम्हारे सबा के स्वागत। हमें मोहम्मद आजमल हुसैन सहकारी अध्यापक जीव विज्ञान खीतिपुर डिग्री कॉलेज मनोहरदी नरसिंह। आज के तुम्हारे सामने जो विषयटी नहीं हमें आलोचना करब से हलो हाइड्रार चलन सम्पर्क लोकोमोटेशन अफ हाइड्रा। तेल आज के पाठ हो लोकोमोशन अफ हाइड्रा अर्थात हाइड्रार चलन जा हाइड्रा क्यों चलाचल करे से सम्पर् आज का तुम्हारे सामने उपस्थापन करब। आजकल पाठ तुम्हरा चलन कि बोलते पर हाइड्रार विभिन्न धरण चलन व्याख्या करते पर लुपिंग और समरसल्टिंग चलन मध्य पार्थक्य विश्लेषण करते पर यह जिनगुल आज के क्लास तुम्हरा आत्मस्थ करते তাহলে আমরা চলো আমাদের ক্লাসে ফিরে যাই আলোচনায় ফিরে যাই। প্রথমে চলন কি যে যখন কোনো জীব জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় চলন। অর্থাৎ প্রাণীরা বিভিন্ন কারণে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। এই যে গমন করার সময় যেই দূরত্বটা অতিক্রম করে যদি ন্যূনতম দূরত্ব অতিক্রম করে তখনই তাকে বলা হয় চলন। তে হাইড্রা বিভিন্ন কারণে তার চলন ঘটে থাকে। এদের মধ্যে যেমন হাইড্রার খাদ্য গ্রহণ আলো উত্তাপ স্পর্শ প্রবৃত্তি উদ্দীপনা তাছাড়া আত্মরক্ষা এগুলি প্রতি সাড়া দিয়ে চলন ঘটায়। তে চলনের জন্য হাইড্রার নির্দিষ্ট কোনো অঙ্গ নেই তবে তার দেহের প্রাচীরের সংকোচন প্রসারণ অর্থাৎ তার দেহের যে পেশী আবরণী কোষ আছে এই পেশী আবরণী কোষ তার চলনে বিশেষ ভূমিকা রাখে। তাছাড়া তার কোষিকা নিউরোব্লাস্ট কোষ গ্রন্থিকোষ পদচাকতি এগুলি হাইড্রার চলনে উল্লেখযোগ্য বংশ ভূমিকা রাখে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে হাইড্রাতে বিভিন্ন ধরনের চলন দেখা যায়। যে এই বিভিন্ন ধরনের চলনগুলো যেমন আছে লুপিং বা হামাগুড়ি সমারসল্টিং বা ডিগবাজি গ্লাইডিং হাঁটা সাঁতার ভাষা নতমিকের চলন আরোহ অবরোহণ ক্রমসংকোচন ইত্যাদি এই যে চলনগুলো আছে এই সবগুলো হাইড্রার মধ্যে সাধারণত দেখা যায়। তবে এদের মধ্যে হাইড্রার যে প্রধান যে চলনগুলো আছে এই প্রধান চলন হলো দুই ধরনের একটা হলো লুপিং বা হামাগুড়ি আর একটা হলো সমারসল্টিং বা ডিগবাজি। তাহলে আমরা এখন এই যে দুইটা চলন পদ্ধতি আছে হাইড্রার গুরুত্বপূর্ণ চলন পদ্ধতি এই দুইটা আমরা এখন ব্যাখ্যা করব। যে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে হাইড্রার চলনের চিত্র দেওয়া আছে এখানে দেখো প্রথমে যে হাইড্রার সোজা হয়ে একদিকে দাঁড়ায় আছে তারপর সে একটু এইদিকে ডান দিকে একটু বাঁকা হয়েছে বাঁকা হয়ে তার কোষিকা দিয়ে তার গতিপথকে স্পর্শ করছে স্পর্শ করার পরে তার পদচাকতিটাকে টাইনে এইদিকে কোষিকার কাছাকাছি নিয়ে আসে তারপর পদচাকতির উপর ভর করে কোষিকাকে মুক্ত করে সে সোজা হয়ে দাঁড়ায়। তাইলে এখানে দেখা যায় একটা লুপ তৈরি হয় এই লুপ থেকেই এটা নামকরণ করেছে লুপিং পদ্ধতি অর্থাৎ এই লুপ সৃষ্টির মাধ্যমে এটা চলে। এটার দূরত্ব চলাটা হলো অনেকটা শোয়াপোকার মতো এবং হাইড্রা যখন কোনো লম্বা দূরত্ব অতিক্রম করে তখন সাধারণত এই পদ্ধতিটা হাইড্রা ব্যবহার করে। তাহলে এইখানে এই যে পদচাকতি আছে এই পদচাকতি থেকে তাকে টাইনা যখন এই কোষিকার কাছাকাছি নিয়ে আসলো ধরো যে এখানে ছিল এখান থেকে এখানে আসছে তাহলে এখানে একটা ন্যূনতম দূরত্ব সে অতিক্রম করছে এই দূরত্বটা অতিক্রম করার জন্য এটা চলন নামে অবহিত হয়েছে। তাহলে আমরা এখানে দেখি আবারও দেখি যে লুপিং বা হামাগুড়ি এই পদ্ধতিটা কী যে হাইড্রা সাধারণত লম্বা দূরত্ব অতিক্রমের সময় হাইড্রা এই পদ্ধতি ব্যবহার করে যে এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা গতিপথের দিকে তার যে গতিপথ আছে এই গতিপথের দিকে তার দেহটাকে বাঁকিয়ে এই কোষিকার যে গ্লুটিনের নেমাটোসিসগুলো আছে এগুলি দিয়ে তার গতিপথকে আঁকড়ে ধরার পর অতঃপর তার সে পদচাকতিকে মুক্ত করে কোষিকার উপর ভর করে পদচাকতিকে ধীরে ধীরে কোষিকার দিকে টেনে নিয়ে আসে অতঃপর পদচাকতির উপর ভর করে কোষিকাকে মুক্ত করে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়। এটা হলো হাইড্রার লুপিং পদ্ধতি। তো এই পদ্ধতি সে পুনরাবৃত্তির মাধ্যমে হাইড্রা ধীরে ধীরে ধীরগতিতে স্থান পরিবর্তন করে। তো এটা হলো
যে লুপিং পদ্ধতি, তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি যে এই পদ্ধতি হাইড্রা সাধারণত লম্বা দূরত্ব অতিক্রমের সময় ব্যবহার করে, আবার এই পদ্ধতিতে সাধারণত একটা লুপ তৈরি করে, আর এই পদ্ধতিতে সাধারণত কখনো দেখো যে হাইড্রার পদচাকতি কিন্তু উপরে চলে যায় না, সবসময় হাইড্রার যে কোষিকার যে মৌখিক তলটা আছে এটা উপরের দিকে থাকে, আর পদচাকতি যেটা আছে বিমৌখিক তল এটা সবসময় নিচের দিকে থাকে। কারণ এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে এটি গেল লুপিং বা হামাকুড়ি পদ্ধতি। তারপরে আসতেছে দেখো আরেকটা চিত্র, যে এটা হলো ডিগবাজি, সমারসল্টিং বা ডিগবাজি। হাইড্রা যখন স্বল্প দূরত্ব বা অল্প দূরত্ব যখন অতিক্রম করে তখন সাধারণত হাইড্রা এই পদ্ধতিটা ব্যবহার করে। তো এখানে এই পদ্ধতির মধ্যে দেখো চিত্রের মধ্যে একটু খেয়াল করো যে এখানে হাইড্রা এটা হলো তার গতিপথ, হাইড্রা এদিকে সে চলবে বা এদিকে সে স্থানান্তরিত হবে। এখানে প্রথমে হাইড্রা তার পদচাকতি দিয়ে গতিপথকে পরিশ্রম করে সোজা দাঁড়ায়, অতপর পূর্বের ন্যায় সে তার দেহটাকে সামনের দিকে বাঁকিয়ে কোষিকা দিয়া তার গতিপথকে স্পর্শ করে, স্পর্শ করে সব কোষিকার উপর ভর করে, ভর করে পদচাকতিকে মুক্ত করে, মুক্তি করে সে আস্তে আস্তে তার দেহটাকে ছোটো করে সংকুচিত করে, সংকুচিত করার পর সে সোজা হয়ে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়। তখন এই ক্ষেত্রে দেখা যায় যে পদচাকতিটা উপরের দিকে থাকে এবং কোষিকাটা নিচের দিকে থাকে, অতপর কোষিকার উপর ভর করে তার দেহটাকে পুনরায় সামনের দিকে বাঁকায়, বাঁকিয়ে নিয়ে এসে যে পদচাকতি দিয়ে তার গতিপথকে আবার স্পর্শ করে এবং পদচাকতির উপর ভর করে কোষিকাকে মুক্ত করে, কোষিকাকে মুক্ত করে সে ধীরে ধীরে আবার সোজা হয়ে দাঁড়ায়। তাহলে এই যে দেখা যায় যে এই পদ্ধতির মধ্যে একবার কোষিকার নিচে, একবার পদতল উপরে, আবার পদতল নিচে, আবার কোষিকা উপরে। সুতরাং এটা সার্কাসে আমরা যে ডিগবাজি দেখি অনেকটাই এই ডিগবাজির মতো, এই জন্য এই পদ্ধতিকে বলা হয় সমারসল্টিং বা ডিগবাজি। তাহলে এখানে স্ক্রিনের মধ্যে দেখো লেখা আছে এখানে যে এটি হাইড্রার দ্রুততম চলন প্রক্রিয়া, যে এই প্রক্রিয়া শুরুতে হাইড্রা গতিপথের দিকে দেহকে প্রসারিত করে এবং দেহকে বাঁকিয়ে কোষিকার দ্বারা গতিপথকে আঁকড়ে ধরে, এ অবস্থায় কোষিকার উপর ভর করে পদচাকতিটিকে মুক্ত করে উল্টাভাবে সোজা হয়ে দাঁড়ায়, অতপর পুনরায় গতিপথের দিকে দেহকে বাঁকিয়ে পদচাকতি দ্বারা গতিপথে আঁকড়ে ধরে এবং কোষিকাকে মুক্ত করে পদচাকতির উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়। তাই এইভাবে এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে হাইড্রা খুব দ্রুত স্থান ত্যাগ করতে পারে, এই জন্য এটাকে ডিগবাজি বলা হয়। যে একবার পদচাকতি উপরের দিকে, একবার কোষিকার নিচে, আবার পদচাকতি উপরে, আবার কোষিকার নিচে, এভাবে ডিগবাজির মাধ্যমে হাইড্রা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। তাহলে আমরা এই যে এখানে এই দুইটা চলন পদ্ধতি হলো হাইড্রার গুরুত্বপূর্ণ চলন পদ্ধতি, এই দুইটা চলন পদ্ধতির মাধ্যমে সাধারণত হাইড্রা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তাছাড়া হাইড্রার আরও অনেক ধরনের চলন পদ্ধতি আছে যেগুলি আমরা আগে বলেছি, যেমন গ্লাইডিং আছে, সাঁতার আছে, ভাষা আছে, আরোহণ অবরোহণ আছে, ক্রমসংকোচন আছে। এগুলি যে অনেক সময় দেখা যায় ভাষা যে হাইড্রার এই যে হাইড্রার দেহটা আছে তার পদচাকতি থেকে এক ধরনের বুদবুদ সৃষ্টি হয়, এই বুদবুদের সাথে হাইড্রা লেগে থেকে তখন পানির উপর ভাসতে পারে। আবার অনেক সময় হাইড্রা পানির উপর ভেসে ভেসে তার যে কোষিকা আছে এই কোষিকা দিয়া সে সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে, এটাকে সাঁতার বলা হয়। আবার অনেক সময় দেখা যায় যে হাইড্রা যে কোনো একটা যে জলজ উদ্ভিদের গোড়া থেকে তার আগার দিকে যদি যেতে হয় তখন সে আরোহণের মাধ্যমে সে ধীরে ধীরে ওটার উপর উঠে আবার অবরোহণের মাধ্যমে শেষে নিচে আসে। আবার অনেক সময় দেখা যায় যে হাইড্রার দেহের মধ্যে যে পেশাবরণী কোষ আছে এই কোষগুলি ক্রমসংকোচন ঘটে, অর্থাৎ এক পাশের কোষ সংকুচিত হয়, আরেক পাশের কোষ প্রসারিত হয়, আবার তার বিপরীত ক্রমে এই সংকোচন প্রসারণ ঘটায় এবং এগুলি সে হেলিদুলের মতো হাইড্রার খুব সামান্য স্থান পরিবর্তন করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে হাইড্রার যে গুরুত্বপূর্ণ যে দুটো চলন আছে, যে লুপিং এবং হামাগুড়ি, আর একটা হলো সমারসল্টিং বা ডিগবাজি, এই দুইটা পদ্ধতি আমরা এখানে দেখলাম যে কীভাবে হাইড্রা এই দুইটা পদ্ধতির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, অর্থাৎ চার চলন ঘটে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখন যদি আমরা যে এই দুইটা পদ্ধতির মধ্যে যে পার্থক্য বিশ্লেষণ করি, যে পার্থক্যটা কী, যে আমরা এখানে প্রথমে দেখো যে এখানে এই চিত্রের মধ্যে আমরা দেখেছিলাম যে এটা হলো এই পদ্ধতিটা হলো হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রমের সময় সে ব্যবহার করে,
আর সমারসল্টিন যেটা ডিগবাজি এটা হলো হাইড্রা যখন স্বল্প দূরত্ব অতিক্রম করে তখন ওই পদ্ধতিটা ব্যবহার করে, এটা একটা পার্থক্য। তারপরে এখানে এই পদ্ধতির মধ্যে একটা মাত্র তার একবার চলন করতে গেলে একটা মাত্র লুপ সৃষ্টি করতে হয়, কিন্তু হাইড্রার এখানে দেখো যে এই ডিগবাজির মধ্যে দুইটা লুপ সৃষ্টি করতে হয়, এখানে একটা লুপ সৃষ্টি হয় তারপরে এখানে আরেকটা লুপ সৃষ্টি হয়। তাহলে ডিগবাজির মধ্যে দুইটা লুপ সৃষ্টি হয় আর লুপিং পদ্ধতিতে একটা লুপ সৃষ্টি হয়, এটা একটা পার্থক্য। তারপরে দেখো যে এখানে এই চিত্রের মধ্যে সবসময় কোষিকাগুলাই উপরের দিকে থাকে কিন্তু পদচাকতি কখনো কিন্তু উপরের দিকে যায় না, কিন্তু এই চিত্রের মধ্যে দেখো যে এখানে কোষিকা উপরে আছে, এখানে কোষিকা উপরে আছে কিন্তু এখানে পদতল উপরের দিকে আসছে। তাহলে এই পদ্ধতির মধ্যে পদতলটা একবার উপরে যায় আবার নিচে আসে, কোষিকা একবার উপরে যায় আবার নিচে আসে। তাহলে এই যে এইগুলি হলো এই সমারসল্টিং এবং লুপিং পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো যদি আমরা মনে রাখি তাহলে এই পদ্ধতিগুলো আমাদের খুব সহজেই মনে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের যে ক্লাস আছে, আমাদের যে আলোচনা আছে, আমরা আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করব। তার আগে দেওয়া তোমাদেরকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা যাতে সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো সেই আশা ব্যক্ত রেখে আজকে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।